হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। মিঠুন সরকার, তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা অ্যালার্ট ইউজ করতে পারি, অর্থাৎ সুইট অ্যালার্ট। তো বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পারি যে বিভিন্ন প্রকার অ্যালার্ট দেখায়। হ্যাঁ, সেই অ্যালার্টগুলো কীভাবে আসলে খুব সুন্দর অ্যালার্টগুলো কীভাবে তৈরি করে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি এখানে একটা নতুন একটা ফোল্ডার নিই, যে ফোল্ডারের নাম দিয়ে LERT, অ্যালার্ট। তো অ্যালার্টের ভিতর আমি ইন্ডেক্স ডট HTML নামে একটা ফাইল নিই, ইন্ডেক্স ডট HTML নামে একটা ফাইল নিই, এবং এর ভিতরে কোনো কিছু নাই। তো আমি বুটস্ট্র্যাপ থেকে গেট বুটস্ট্র্যাপ থেকে যে HTML এর টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা নিই। এই যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটটাই নিই। নেওয়ার পর আমি আমার ফোল্ডারটা কিন্তু আমি দেখিয়ে দেইনি, মানে এই যে নোটপ্যাড বলছে, এই যে সাবলাইন দেখছে, আমি এটাকে কপি করি। কপি করার পরে এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই তো দেখবেন যে হ্যালো ওয়ার্ডটা চলে এসেছে। তো আমার কাজটি কী হবে, আমি যেহেতু অ্যালার্ট সুইট অ্যালার্ট নিয়ে কাজ করব, তো আমি একটু চেক করে আসি আমার অ্যালার্টটা কাজ করে কিনা। CRIPT স্ক্রিপ্ট, LERT অ্যালার্ট, এখানে দি হ্যালো হ্যালো। তো আমি যদি এই পেজটা রিফ্রেশ দিই দেখবেন যে আমার কিন্তু একটা অ্যালার্ট দিয়েছে, হ্যালো হ্যালো নামে একটা টেক্সট লেখা আসছে এবং এখানে একটা অ্যালার্ট দেখাচ্ছে। তো আর কোনো কিছু নাই যার জন্য আর কি দেখাচ্ছে না, অন্য কোনো কিছু দেখাচ্ছে না। তো আমি কি ব্যবহার করব, যে সুইট অ্যালার্টটাই ব্যবহার করব, পেজটা আমার লাগবে না। সুইট অ্যালার্ট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিতর গিয়ে আমার প্রথম কাজ হবে যে এই যে সিডিএন আছে স্ক্রিপ্টের, জাভা স্ক্রিপ্টের যে সিডিএনটা আছে এই সিডিএনটা আমার কপি করে আমার যে পেজটা আছে এই পেজের নিচে, টাইটেলের নিচে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পর এই যে এখানে অনেক প্রকার অ্যালার্ট আছে, যে এখানে হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে এখানে আছে যে হেয়ার দিস টাইটেল, তারপর আছে হচ্ছে গুড জব। আমরা এটাকে কপি করতে পারি, এই যে অ্যালার্টটা আছে এই অ্যালার্টটা কপি করে আমি সাপোজ এটার নিচে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখবেন যে আমার প্রথমে হ্যালো দেখাচ্ছে, মানে তারপর কিন্তু গুড জবটা দেখাচ্ছে। তো আমি আমার এই যে হ্যালো যেটা অ্যালার্টটা দেওয়া ছিল, তো হ্যালোটা আমি উঠিয়ে দিই, এবং উঠিয়ে দেওয়ার পরে এখন যখনই আমি রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু গুড জব এটা দেখাচ্ছে। তো আমি এখন যে কাজটি করব, আমার এখানে একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে এই গুড জবটা একটা অ্যালার্ট মেসেজ আমাকে শো করবে। হ্যাঁ, সেটা আমি কিভাবে তৈরি করব সেটা দেখাবো। তো বডির ভিতর আমি একটা ইম্পোর্ট, ও সরি, ইম্পোর্ট টাইপ বাটন, অ্যান্ড এর ভিতর থাকবে অন ক্লিক। অন ক্লিক ইজ ইকুয়াল টু সাপোজ আমি অ্যালার্ট নামে একটা ফাংশন তৈরি করি, ALERT অ্যালার্ট নামে একটা ফাংশন তৈরি করি, এবং এর ভ্যালু দিয়ে দিই সাবমিট। তো ফাংশনটা তৈরি করা হয়ে গেল, এবং হয়ে যাওয়ার পরে আমি স্ক্রিপ্টের ভিতর একটা ফাংশন তৈরি করব, FUNC ফাংশন। ফাংশনের নাম কি দিব, অ্যালার্ট অ্যালার্ট। তো এই যে অ্যালার্টটা দিয়েছি, এবং এই অ্যালার্টটা আমি এই যে ওই যে কোডটা আমি কপি করে নিয়ে এসেছিলাম সেই কোডটা আমি এখানে পেস্ট করে দিব। তো আমি যদি এখন রিফ্রেশ দিই তো সাবমিট বাটনটা কিন্তু এখানে চলে এসেছে। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু গুড জব লেখাটা চলে আসলো। তো এরকম ভাবে আমরা এখানে গুড জব না দিয়ে মনে করেন যে সাবমিট ডন, সাবমিট ডন, সাকসেস। তো আমার কিন্তু অ্যালার্ট যে এটা আছে
মানে সুইট অ্যালার্টটা আমি কিন্তু পারফেক্টলি ভাবে ব্যবহার করতে পারলাম। তো এখানে কিন্তু আরো অনেক অ্যালার্ট আছে, যে যেমন গুড জব, সেম অ্যালার্ট এটা ইউজ করতে পারি, তারপর উপরে এটা ইউজ করতে পারি, তারপর হচ্ছে এখানে একটা অ্যালার্ট আছে এইটাও আমরা ব্যবহার করতে পারি। তো সেমভাবে এটা কপি করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, কপি করে যদি আমরা এর ভিতর পেস্ট করে দেই, কারণ আমরা ফাংশন তৈরি করেছি, ফাংশন এটা একটু রিসাইজ করি, সেভ করি। সেভ করার পর যদি আমি এখানে রিফ্রেশ দিই, তো দেখবেন যে ওইটা চলে এসেছে, এবং চলে আসার পর ওকেতে ক্লিক করলে হ্যাঁ এরকম ভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের যে অ্যালার্ট গুলো আছে, সাপোজ মনে করি ডিলেট এর জন্য অ্যালার্ট আছে, তারপর সাবমিট এর জন্য অ্যালার্ট আছে, বিভিন্ন প্রকার আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পর অ্যালার্ট দিতে পারবো। তো ওয়েবসাইটে কিন্তু এরকম অ্যালার্ট মেসেজটা, কিন্তু অ্যালার্ট যে বক্সটা আছে এটা আরও ব্যবহার করা হয়। তো ওয়েবসাইটের সৌন্দর্য, তারপর হচ্ছে মনোমুগ্ধকর করার জন্য আর কি এই অ্যালার্ট, সুইট অ্যালার্টটা ব্যবহার করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।